আবারও ভূত আতঙ্কে হুলস্থুল। মধ্যমগ্রাম জুড়ে ছড়ালো ভূতের আতঙ্ক। মধ্যমগ্রামের এই প্রেত মহলে রয়েছে নাকি জীবন্ত ভূত। কি অবাক হচ্ছেন তো, তবে এমনটাই ঘটেছে এবার মধ্যমগ্রামে। জীবন্ত এই ভূত দেখতে উপচে পড়ছে সাধারণ মানুষের ভিড়। ভিড় ঠেকাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকেও। দেখুন, উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যমগ্রামের প্রেতমহল, সেখানেই ছড়িয়েছে ভূতের আতঙ্ক। জীবন্ত প্রেতমহল হয়ে উঠেছে প্রেত লোক। বিভিন্ন ধরনের ভূতের দেখা মিলছে সেখানে। সকলেই চাইছেন একবার ভূতের দর্শন পেতে। এদিকে মধ্যমগ্রাম শহর জুড়ে চলছে বিভিন্ন ক্লাবের কালী পুজো। এক একটি ক্লাব তৈরি করেছে নানা ধরনের থিম পুজো। এবারের ষাটতম বর্ষে মধ্যমগ্রাম বালক ও কিশোর সংঘের শ্যামা পুজোয় বিশেষ থিম হলো প্রেতমহল। আর তাতেই রাত বাড়ার সাথে সাথে পুজো মণ্ডপে বাড়ছে ভিড়ও। ভিড় সামাল দিতে দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে। জীবন্ত ভূত হলেও সেই ভূত ভয় ধরাচ্ছে সকলেরই। অন্ধকারে ঘাড় মটকে যাচ্ছে ভূতের, উল্টে যাচ্ছে মুখ, রয়েছে ভৌতিক সাউন্ড, যা প্রেতলোককে আরো যেন ভয়ানক করে তুলেছে। কেউ কেউ তো মণ্ডপেই চিৎকার জুড়ছেন ভয়ে। তবে ক্লাব কর্তাদের তরফে ছোট বাচ্চাদেরকে এই পুজো মণ্ডপে আনার বিষয়ে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। পুজোর এই বিশেষ থিমের বিষয়ে ক্লাবের কোষাধ্যক্ষ দীপঙ্কর দত্ত বললেন, দেখুন, মানুষের যে মা কালী, মা হচ্ছে একটা আধ্যা শক্তি। আমরা সকলেই জানি মা কালীর সাথে একটা ভৌতিক জিনিস একটা থাকে। সেই ভৌতিক জিনিসটাকেই আমরা এবছর মানুষের সামনে তুলে ধরেছি। যে একটা পুরনো দিনের মহলের মধ্যে যে একটা আগেকার দিনের মানুষ যেটা দেখতো, সেই মহলের মধ্যে একটা ভূত পেতনির ব্যাপার থাকে, সেটাই আমরা এখানে তুলে ধরেছি। দেখেন, আমাদের সমস্ত ক্লাবের সদস্যরা যেভাবে সহযোগিতা করছে এবং আমাদের সাথে মধ্যমগ্রাম থানা প্রশাসন থেকে শুরু করে সমস্ত মানুষ এবং প্রত্যেকটা ক্লাবের সভ্যরা, মানে সদস্যরা যেভাবে সহযোগিতা করছে, সকলে একসাথে আমরা এটাকে মানে মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। মানুষ আমাদের তন্দ্রপটা দর্শন করবে, তাই চাই। মানুষে আমরা আশা রাখছি মানুষের ভিড় প্রচুর হবে, কারণ আমরা যেভাবে করেছি একটা ঘা চমচম পরিবেশ, মানুষের একটা ভৌতিক জিনিস এখানে রয়েছে। আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন যে জিনিসটা, আমরা প্রচুর মানুষ আছি, আমরা তাদের সহযোগিতাভাবে আমাদের মণ্ডপ দর্শন করব, দর্শন করাবো তাদেরকে। একদম প্রশাসন সহযোগিতা না করলে কোনো কিছুই সম্ভব না। প্রশাসনের সহযোগিতাই আমরা সব কিছু করছি এবং মধ্যমগ্রাম পৌরসভা এবং সর্বোপরি আমাদের রাজ্যের খাদ্যমন্ত্রী মাননীয় রতীন ঘোষ মহোদয়ের সহযোগিতায় আমাদের সব কিছু রয়েছে। আমরা অলরেডি শো বন্ধ করে তোমরা নিজে তোমরা সবকিছু বন্ধ করো। এই প্রেতমহল একবার দর্শন করতে চাইলে আপনাদের আসতেই হবে উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যমগ্রামে। ব্যুরো রিপোর্ট, এভিএন বাংলা।